পদযাত্রার নামে বিশৃঙ্খলা করতে চায় বিএনপি। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেশে মস্তিষ্ক টিস্যু ও লিভার ট্রান্সপ্লান্টের পথিকৃৎ সার্জনদের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে এ মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি আসলে দিনের বেলা পদযাত্রা করে আর রাতে এমবেসিতে গিয়ে কূটনীতিকদের পদলেহন করে, এই হচ্ছে তাদের কাজ। এই করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়া যাবে না। আওয়ামী লীগের ভীত অনেক গভীরে কথিত।